বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ঈদ মিলাদুন্নবী উদযাপন করেন মুসলিম সম্প্রদায়গণ। এ উপলক্ষে গত 4 জানুয়ারি 12 রবিউল আওয়াল আয়োজন করা হয় দেশব্যাপী বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন আলোচনা অনুষ্ঠান। আলোচনায় ধর্মীয় নেতারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি মানবতার মুক্তির জন্য মানবজাতিকে নৈতিক আদর্শ ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সচেতনতা বোধ জাগ্রত করে একটি সুন্দর দেশ তথা শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠা করা যায়। মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের প্রতিনিধিকে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারি এমপি বলেন, মানুষ মানুষের জন্য কাজ করবে এটাই স্বাভাবিক, এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন আমরা যে কাজ করছি বিশ্ব মানবতার জন্য। বাংলাদেশ তরিকত ফেডারেশন বিশ্বাস করে দয়াল নবী হুজুর পনের সাল্লাহ সাল্লাম, আমরা তিনি যে আবির্ভাব সেটি সাম্যের জন্য, ভ্রাতৃত্বের জন্য, এবং মানুষ যাতে মানুষের জন্য দাঁড়ায়, সুখে দুঃখে ব্যথনায় এক অন্যের পাশে দাঁড়ায়, এই যে সচেতনতা, এটা কিন্তু আজকের নয়, এটা কিন্তু সেই পৃথিবীর যখন শুরু তখন থেকে কিন্তু যুগে যুগে মহামানবরা এসেছেন, এবং মহামানবরা এটা কিন্তু আমাদেরকে শিক্ষা এবং দীক্ষা দিয়ে গেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দীক্ষা দিয়ে গেছেন এবং সুফি সাধকরা দিয়ে গেছেন। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য, এবং এই সচেতনামূলক যে আপনারা কাজ করছেন এর জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি আশা করি আপনারা এটা আগামী দিনও চালিয়ে যাবেন। যদি মানুষ মানুষের জন্য কর্ম করে, কাজ করে, এবং এক দুঃখের ব্যথা যদি কাজ করে, তার সমাজ অবস্থা সুন্দর হবে এবং রাষ্ট্রীয় গঠনও সুন্দর হবে, এবং দেশে হানাহানি মারামারি থাকবে না। আমরা ধর্মের কথা যেটা শুরু করেছি সেখানেও কিন্তু বলা আছে, একটা যদি রাস্তার পথে চলতে থাকো, আল্লাহ নবীর সে ছোটোবেলার শিক্ষা আমরা পড়েছি, যদি একটা কলার ছোলা দেখো সেটা তুলে ফেলে দাও, কারণ আরেকজন লোক এটাতে পড়ে যেতে ব্যথা পেতে পারে। একইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি রাখি রাস্তাঘাট, একইভাবে যদি আমরা জলাশয় যদি সুন্দর করে রাখি, আমরা যদি আজকে লেকগুলি যাতে সুন্দর করে রাখি এবং দখল না করি এই ব্যাপারে আমরা, এবং রাস্তাতে যানজট আজকে একটা বিভীষিকার অবস্থা, এবং যে কোনো মুহূর্তে প্রত্যেক দিন আমরা দেখছি 10 জন 20 জন করে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, এই ব্যাপারেও জনসচেতনতা প্রয়োজন। অন্যদিকে রেজভিয়া খানকা শরীফ শ্যামপুর ঢাকায় ভক্তবৃন্দের সমাবেশ শেষে হযরতুল আল্লামা শাহ সুফি আলহাজ সদরুল আমিন রেজভি সুন্নি আল কাদরী নেত্রকোনা, তিনি বলেন, দেশব্যাপী দুর্বিষহ যানজট ও মারাত্মক সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে জনসচেতনতা জাগ্রত করতে হবে। আমি রেজভিয়া দরবার শরীফ ঢাকা মহানগর কমিটির সভাপতি, তো সেই হিসাবে আমাদের রেজভিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা কাজী আকবর আলী রেজভি সুন্নি আল কাদরী, আর ওটার বর্তমান গদিনশীল পেশা হচ্ছে বড় ভাইজান ক্যাবলা আল্লামা সদরুল আমিন রেজভি। মানুষ মানুষের জন্য কাজ করতে হয়, মানুষ মানুষের অনুকূলে থাকতে হয়, তার একমাত্র পথ এবং আদর্শ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানবতার মুক্তির লক্ষ্যে যারা কাজ করছেন বর্তমান শতাব্দীতে, বর্তমান যুগে, ওদের মধ্যে অন্যতম হলেন আল্লামা আকবর আলী রেজভি সুন্নি আল কাদরী মাদ্দাজুল আলী। আমি নেত্রকোনা জেলার রেজভিয়া দরবার শরীফের আল্লামা কাজী আকবর আলী রেজভি সাহেবের বড় সন্তান। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সভাপতি। মানুষ মানুষের জন্য বিজয় টিভির এই অনুষ্ঠানটি জন্য আজকে যারা আয়োজন করছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। দেশের সকল জনগণের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ থাকলো। মানুষ মানুষের জন্য মূলত দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আদর্শ মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য কথাটা বলার উদ্দেশ্য হলো যে মানুষ মানুষের কাছ থেকে শান্তি পাবে, শান্তি একমাত্র দয়াল নবীদের প্রেমের মধ্যে। দয়াল নবীজি বলেন, তোমরা মানুষকে ভালোবাসো, ইমানদারকে ভালোবাসো, মানুষকে ইমানের দাওয়াত দাও, তারা যেন আল্লাহ এবং রাসূলের সঠিক পথ এবং মতে নিজেকে দাবিতে করে। আমরা যদি সন্তানকে সঠিক ভালোবাসা দিই, এই দেশের মানুষকে সঠিকভাবে ভালোবাসা দিই, তাহলে এই ভালোবাসার বিনিময়ে থাকলে সে কোনোদিন তার সঙ্গে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। এই ভালোবাসার বিনিময়ের কারণেই এই সন্তানের হাতটা ওইখান থেকে চলে আসবে। সুতরাং মানুষ মানুষের জন্য, আমাদের মধ্যে আজকে সেই ভালোবাসা নাই, প্রেম প্রীতি নাই, সম্প্রীতি নাই, যে কারণে অনাচার ব্যভিচার দুর্ঘটনা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের হানাহানি কাটাকাটি মারামারি এগুলি চলতে থাকে। আসলে যদি আমাদের মধ্যে প্রকৃত নবীদের আদর্শ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতো, তাহলে অবশ্যই আমরা এইগুলো থেকে দূরে সরে পড়তে পারতাম না। আমরা যেন কোনো অবস্থাতেই খাদ্যে বেদনা না দিই, মানুষের সঙ্গে প্রতারণা না করি,
মানুষকে ধোঁকা না দেই, চলার পথে যেন কাউকে কষ্ট না দেই। যে এই দেশে যানজট প্রবণ অবস্থার মধ্যে আমাদের নৈতিকতার দোষের কারণেই এই দেশের যানজটের সৃষ্টি হয়। আমরা যদি নিজেরা সতর্ক থাকি, আরেকজনের দিকে লক্ষ্য করি, তার উপকারের দিকে লক্ষ্য করি, তাহলে অবশ্যই যানজট সৃষ্টি হওয়ার কথা না। কিন্তু আমাদের স্বার্থের জন্য আমরা যখন মানে অনিয়মভাবে কাজ করে যাই, তখনই যানজটের সৃষ্টি হয়। এগুলা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যেন অবশ্যই নীতিমালার মধ্যে নিজেকে পরিচালনা করার চেষ্টা করি, অবশ্যই নবীদের বিধান মতে নিজেকে পরিচালনা করার চেষ্টা করি। এবং আমি আমাদের বক্তবৃন্দকে অনুরোধ করব যে বিজয় টিভির মানুষের জন্য এই অনুষ্ঠানটি যেন সার্থক হয় এবং তারা যেন মানুষের কল্যাণে কাজ করে দিতে পারে, তাদের জন্য সকলে মিলে খাস করে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকেও এই সঠিক পথের প্রতি বানান এবং নবীদের গোলামের দপ্তরে কবুল করেন, আমিন। মানুষ মানুষের জন্য অনুষ্ঠানটির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটি হচ্ছে মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল শিক্ষা। তিনি তার ভক্তবৃন্দ তথা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এদেশের প্রাকৃতিক সম্পদ সুরক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। অন্যদিকে আরেক হিন্দু ধর্মীয় নেতা শ্রী চিত্তরঞ্জন দাস বলেন, যানজট নিরসনে সম্মিলিত প্রয়াস প্রয়োজন, সরকারের পাশাপাশি দেশের আপামর জনগণের এ বিষয়ে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য বিজয় টেলিভিশন যে অনুষ্ঠানটি পরিবেশনা করছে, সেটা সকলের কাছে একটা হৃদয়গ্রাহী অনুষ্ঠান হিসাবে পরিচিত ইতিমধ্যেই পেয়েছে। মানুষ মানুষের জন্য বিষয়টি একটা ব্যাপক, তার বলয় বিশাল, এটা শাশ্বত, একটা চিরন্তনী ব্যবস্থা। এই যে জনতা রাস্তায় হাঁটছে, তাদের হাঁটা চলার মধ্যে তাদের একটা সচেতনতা থাকতে হবে এবং তাদের যানজটের যে সৃষ্টি হচ্ছে, যান চলাচলের যে ব্যবস্থা, এটা কিন্তু শুধু সরকার একার জন্য বা একা এটা নিরসন করতে পারবে না। এটার জন্য প্রয়োজন আমাদের মতো নাগরিকের, যারা আমরা রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটা উচিত, তারা যদি আমরা ফুটপাথ না দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটি, তখন চালকদের কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তা চালকদের ভিতরেও সেই সচেতনতা বোধ আসতে হবে, পাশাপাশি সরকারের নিয়ম যেটা করবে, যে আইনটা করবে, আইনের প্রতিফলনটাও থাকতে হবে এবং প্রয়োগটাও থাকতে হবে। এবং এইটাও একটা মানুষ মানুষের জন্য কাজ করে, যে প্রান্তিক মানুষগুলো বাস করে, যে তাদের আকাঙ্ক্ষার জায়গাটা, যে তার ছেলে মেয়ে পয়সার অভাবে লেখাপড়া করতেছে না, সেখানেও কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। আর একটা বিষয় বলতে পারি, সেটা হলো যে প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করা কিন্তু মানুষের দায়িত্ব। আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করার যেন ওনারা উদ্যোগ গ্রহণ করে এবং এই যে নদী খাল বিল এর আশেপাশে যে দোকানপাট তুলে, ঘরবাড়ি তুলে এটা দখলের পায়তারা করছে, তাতে করে এক সময় কিন্তু এই খাল বিলগুলোর যদি প্রশস্ত করা না হয় বা গভীরতা না থাকে, পলি পরে মাটি ভরাট করে, ইচ্ছাকৃত বালি ফেলে মাটি ভরাট করে দখল করে নেয়, তখন কিন্তু এক সময় পানির প্রবাহটা নদীর অববাহিকায় গিয়া পৌঁছবে না, আর তখন কিন্তু এখানে আমাদের ঝড় বৃষ্টি বাদল হলে অল্পতেই কিন্তু শহরে বা জলাশয়ের সৃষ্টি হবে, যেটা নিরসন করতে সরকারের অনেক কষ্টসাধ্য বিষয় হবে, অনেক অর্থনৈতিকভাবে তাদের লোকসান হবে। আমি ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাদের সকলকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মানুষ মানুষের জন্য অনুষ্ঠানটিকে এবং আপনারা দেখার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। অভিজ্ঞজনরা মনে করেন, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষার নৈতিক, আদর্শিক ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। মানুষ মানুষের জন্য অনুষ্ঠান থেকে মোহাম্মদ আব্দুল হাই, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিকদর্শন, ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রণীত দিকদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ফুটপাথ দিয়ে চলাচল করুন, জেব্রা ক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হন, দৌড়ে রাস্তা পার হবেন না। সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটিএ। মানুষ মানুষের জন্য এই স্লোগানের সাথে আমি একমত। রাস্তাঘাটের যে যানজট কিছুদিন আগে আপনারা দেখেছেন, রাস্তাঘাটের যানজটের জন্য সরকার অলরেডি একটি মোবাইল কোড বসিয়েছেন, তাদের সচেতনার জন্য
ওভারব্রিজ দিয়ে পারাপারের জন্য তাদের জরিমানাও করেছেন। তারপর আবার যখন মোবাইল কোর্ট সরে গেলেন, মানুষ সেই আবার আগের জায়গায় চলে আসলেন, সেই আবার রাস্তার উপর দিয়ে পারাপার শুরু করে দিলেন তারা। মানুষ যদি সচেতন না হয় তো সরকারের করার কিছুই থাকবে না। অসচেতনার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে, মোবাইলে কথা বলছেন, যে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করেন, তাহলে দেখবেন যানজট কোনো ধরনের আমাদের দেশে থাকবে না। সরকার যেভাবে যানজট নিরসনের জন্য ফ্লাইওভার করে যাচ্ছেন, যেভাবে যানজট নিরসনের জন্য ফুটপাথ হকারদের কাছ থেকে মুক্ত করছেন, সরকার তো তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। আজকে আপনারা লক্ষ্য করবেন, আধা ঘন্টা বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী হচ্ছি আমরা। আপনারা বুড়িগঙ্গার দিকে তাকিয়ে দেখেন, যেভাবে দখলবাজরা দখল করে নিচ্ছে, সরকার মুক্ত করছে একদিকে, কিছুদিন পর আবার দখল হয়ে যাচ্ছে। আজ খালগুলো আপনারা দেখেন যেভাবে খালগুলো দখল হচ্ছে, যে আজকে পানিটা যে যাবে কোথা দিয়ে যাবে? খাল দখল হয়ে যাচ্ছে, নদীর দখল হয়ে যাচ্ছে, জলবদ্ধতা তো সৃষ্টি করতেছি আমরা। আমরা এটার জন্য সম্পূর্ণ দায়ী। আমরা জনগণ যদি খাল নদী এই সমস্ত দখল মুক্ত রাখি, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি আজকে ঢাকা শহর যেভাবে ডুবে যায় অল্প বৃষ্টিতে, সেটা থাকবে না। যেমন ধরেন রেল লাইনে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রেলওয়ের জায়গা এখানে কারা দখল করে নিচ্ছে, যা রেলের জায়গায় বাজার বসছে, এগুলো কাদের? এটা সরকারের তো করার কিছু নাই। আমরা যদি সচেতন না হই তাহলে সরকার আমাদের কী করবে? তাই আমি অনুরোধ করব সবাইকে, এই জলাবদ্ধতা নিরসনের জন্য খাল নদী দখল মুক্ত রাখুন, রেলের অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আমরা রেল লাইনের আশেপাশে আমরা কোনো ধরনের বাজার দখল করব না। এই ভেজাল খাদ্য যে যে বাজারের এলাকায় ঢোকে, আমরা স্ব স্ব এলাকার যারা নেতৃবৃন্দ আছি, ভেজালকে মুক্ত রাখার জন্য আমরা আন্দোলন গড়ে তুলি। আমরা ওয়াদা করব ভেজাল খাদ্য কারো এলাকায় কোনো বাজারে যাতে ঢুকতে না পারে, আমরা ঠিক অতন্দ্র প্রহরীর মতন পাহারা দেব, তাহলে এই ভেজাল মুক্ত দেশ আমাদের হবে। আমরা সচেতন থাকলে এই অঙ্গীকার আমরা করি, তাহলে দেখবেন সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ঠিকভাবে সোনার বাংলাই বলে সবার কাছে পরিচিত হবে। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি, ড্রাইভারদের প্রতি আহ্বান, ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেকিং করবেন না, গাড়ি চালনাকালে ইয়ারফোন ও মোবাইল ফোনে কথা বলবেন না, গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালাবেন না, সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটিএ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিকদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা প্রণীত দিকদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিকদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। আমি মোহাম্মদ তাসলামউদ্দিন, মিখিলক্ষেত থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিএম ট্রান্সপোর্টের চেয়ারম্যান, মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের সকল কর্মকর্তাদের জানাচ্ছি আমি অভিনন্দন এবং শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। পরিবহনের অবস্থা অত্যন্ত ভয়ানক ছিল। আমাদের বর্তমান জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর বিমানবন্দরে 1100 এপিবিএন মোতায়েন করার পরিপ্রেক্ষিতে, এবং আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিএম ট্রান্সপোর্টের টোটাল পরিবহনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, সিভিল ডিভিশন এবং প্রশাসন, পুলিশ, এপিবিএন, ম্যাজিস্ট্রেট সকলের সাথে সমন্বয়ভাবে আজকে যেই বিমানবন্দরে যে অরাজকতা ছিল, যে পরিবহনে সে বিভিন্ন চোরাচালানি ছিল, আমরা তাদের সাথে সহযোগিতা করে আজকে দেখতে পাচ্ছেন প্রতিদিনই আপনার বিদেশ থেকে যে চোরাচালানি ধরা পড়ছে এপিবিএনের মাধ্যমে, আমাদেরও তাদের সহযোগিতা আছে। পূর্বে আপনার বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় দেখেছেন যে আমাদের পরিবহন সেক্টরে তাদের সার্বিক সহযোগিতা আমরা করেছি এবং ভবিষ্যতে করব। এবং যারা ঢাকা শহর এবং ঢাকার বাইরে যে যে এলাকা যানজট এলাকা, ওই এলাকায় যারা রাস্তা দিয়া পারাপার হচ্ছেন, ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ ব্যবহার করেন, ফুটপাথ ব্যবহার করেন, তাহলে আমাদের মোটামুটি যানজট এবং এক দুর্ঘটনা থেকে আমরা মুক্ত হব। তা ড্রাইভার ভাইদের আমার দৃষ্টি আকর্ষণ, আমার যারা এয়ারপোর্ট থেকে যেসব বাইরা গাড়ি চালাচ্ছেন, এখানে প্রায় প্রচুর গাড়ি, এবং যারা এয়ারপোর্ট ছাড়াও যে সমস্ত গাড়ির বাইরা আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা আইন এবং ট্রাফিক আইন মেনে চলবেন, এটা আমার প্রতি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিগদর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিগদর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগদর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ফুটপাথ দিয়ে চলাচল করুন, জেব্রা ক্রসিং, ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হন, দৌড়ে রাস্তা পার হবেন না। সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটিএ। মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বেড়াই ইউনিয়নের আল্লাহ শেখ রহমতুল্লাহ সাহেবের গ্রাম, যার কারণে উনি প্রত্যেকটা উন্নয়নের সাথে ওনার নাম জড়িত আছে এবং ওনার সহযোগিতায় আমরা আমাদের এই এলাকায় অনেক ভালো ভালো কাজ করতে পেরেছি। তার মধ্যে সর্বপ্রথম আমাদের শিক্ষাটা আসে। আপনারা দেখেছেন বেড়াইত মুসলিম হাই স্কুলের নতুন একটা ভবন তৈরি করা হয়েছে, তার পাশাপাশি বেড়াইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকটা ভবন নির্মাণাধীন আছে, তার সাথে বেড়াইত মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার আরেকটা ভবন আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, হয়তো আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা উদ্বোধন করব। আরেকটা বেড়াইত রসনার উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুলের সেটারও টেন্ডার হয়ে গেছে, ওটার কাজে আমরা অতি শীঘ্রই শুরু করব। পাশাপাশি বেড়াইত এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজেরও ভবনের আরেকটা কাজ চলতেছে। সমস্ত কাজগুলোর পিছনেই আমাদের মাননীয় সংসদ সদস্য আল্লাহ শেখ রহমান রহমতুল্লাহ সাহেবের নিজস্ব তত্ত্বাবধানে এই উন্নয়নগুলো আমরা করতে পারছি এবং করে যাচ্ছি। তার পাশাপাশি আমরা বিভিন্ন রাস্তাঘাট, বিশেষ করে আমাদের বেড়াইদের সবচেয়েতে সবার চাওয়া এবং পাওয়ার ছিল, স্বপ্নের ছিল নতুন বাজার থেকে আমাদের বালু নদীর পার পর্যন্ত 100 ফুট একটা রাস্তা, সেই রাস্তাও আমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। সেটা জন্য আমাদের বেড়াইত ইন করার জন্য কয়েকটা বাইপাস রাস্তার প্রয়োজন ছিল, সেই রাস্তাগুলো আমরা নতুন, যেখানে কোনো সরকারি রাস্তা ছিল না, সেগুলো আমরা নিজেরাই জনগণের সহযোগিতায়, পাশাপাশি আমাদের বেড়াইত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সকল নেতাকর্মীর সহযোগিতায় আমরা কিছু কিছু নতুন রাস্তা তৈরি করেছি। সাথে সাথে আমাদের পাশ দিয়ে আরেকটা নতুন রাস্তা করেছি। আমরা এমপি সাহেবের বাড়ির সামনে থেকে মোড়লপাড়ার নামা দিয়ে চিনাদি হয়ে যাওয়ার জন্য আরেকটা রাস্তা আমরা নির্মাণ করেছি। আরেকটা রাস্তা জেলেপাড়া থেকে আমরা চিনাদির 8 নং ওয়ার্ড পর্যন্ত, হাজি সরফতুল্লার বাড়ি পর্যন্ত প্রায় 3200 বর্গফুট লম্বা, যেটা সম্পূর্ণ ওই এলাকার এবং মসজিদের জায়গা ছিল, সেই সবার সহযোগিতায় সেই জায়গাটুকু তারা দেওয়াতে আমরা 30 ফুট পাশ সুন্দর একটা রাস্তা করেছি। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আরও কিছু কাজ বাকি আছে। যেটা সবচেয়ে বড় আমাদের কাজ ছিল, বিরিশ সহ আমাদের 9 নং ওয়ার্ড আছে ফকিরখালী, সেখানে বেড়াই চান্দাটেক হয়ে ফকিরখালী পর্যন্ত প্রায় 3.5 কিলো রাস্তা আমরা ইতিমধ্যেই নির্মাণ করতে যাচ্ছি। তার মধ্যে ব্রিজটাই করতে যায় প্রায় 4.5 কোটি টাকা খরচ হয়েছে, সেটাও আমাদের এমপি সাহেব এলজিআরডি থেকে অনেক রিকোয়েস্ট করে, অনেক পরিশ্রম করে এই কাজটা সে আমাদেরকে এনে দিয়েছে, যার কারণে আমরা এটা বাস্তবায়ন করতে পেরেছি। সেই রাস্তারও এখন কাজ চলছে পুরোদমে, সেটাও আপনারা ধারণ করে নিয়ে এসেছেন। মোড়লপাড়া মসজিদের একটা বড় ড্রেনের ব্যবস্থা করতে হবে, সেটাও টেন্ডার হয়ে গেছে জেলা পরিষদ থেকে, আমরা সেই কাজটা নিয়ে এসেছি, সেটাও ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। আরেকটা আছে আমাদের চটকিপাড়া মসজিদের পাশ দিয়ে একটা ড্রেনের সাথে একটা রাস্তা নির্মাণ, সেটা আমরা অর্ধেক করেছি, আর অর্ধেক বাকি আছে, সেটাও করে দিব। দেখেছেন ওয়াকওয়ে করার জন্য প্রায় 24.5 লক্ষ টাকা খরচ করে আমরা ওয়াকওয়ে নির্মাণ করে দিয়েছি, সেখানে সকাল বিকাল লোকজন হাঁটাহাঁটি করে, এটাতেও আমাদের অনেক উপকার হয়েছে। তার বাউন্ডারি করেছি এবং আমরা ইতিমধ্যেই ওই স্টেডিয়ামে প্রায় 3-3টা চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আসর আয়োজন করেছি এবং হাজার হাজার দর্শক আমাদের অত্র শুধুখালি বাড্ডা থানা না, প্রাস রূপগঞ্জ, আপনার দক্ষিণখান, আপনার খিলখ্যাত সব জায়গা থেকে টিম এসে আমাদের এখানে খেলাধুলা করে এবং প্রচুর দর্শক সেই খেলা উপভোগ করে। আমরা এই বছরের 14 সালের ফাইনাল খেলাটা আমরা আগামী কয়েকদিনেই এমপি সাহেবের সাথে পরামর্শ করেছি, উনি একজন স্যারকে দাওয়াত দিয়েছেন, সেই ফাইনাল খেলাটা আমরা সমাপ্ত করব। বেড়াইত চারদিকে সুন্দর একটা খাল আছে, সেই খালটারে যদি আমরা সরকারকে বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি, সেটারে যদি আমরা সংস্কার করে সেই খালে কিছু পানি হয় এই শুকনো মৌসুমে দুর্গন্ধ ছড়ায় এবং প্রচুর মশার উপদ্রব ঘটে, আমরা সেই খালটাকে যদি সংস্কার করে সুন্দরভাবে সেটাকে আমরা বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে ওয়াল করে পানিটাতে যদি আমরা একটু পরিষ্কার রাখতে পারি, তাহলে আমাদের এলাকার জনগণের
স্বাস্থ্যের কোনো ব্যাঘাত করবে না। তাই আমরা আশা করব আগামী অর্থ বছরে আমরা এই খালটা যেন সংস্কার করতে পারি, সে আশাবাদ আমরা বিভিন্ন সংস্থার কাছে করেছি। মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে বেড়াইত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ফুটপাত দিয়ে এবং বেপ্রভাবে মোটরসাইকেল চালাবেন না। মোটরসাইকেল চালক ও আরোহী অবশ্যই হেলমেট ব্যবহার করুন। মোটরসাইকেল চালক ব্যতীত একজনের বেশি আরোহী যাত্রী বহন করবেন না। সৌজন্যে পরিচালক এনফোর্সমেন্ট বিআরটিএ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস ও নতুন মানবন্টন অনুযায়ী দিগ্দর্শন ডিগ্রি পাস ও অনার্স গাইড বের হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রণীত দিগ্দর্শন ডিগ্রি অনার্স গাইড এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষার পথ প্রদর্শক দিগ্দর্শন প্রকাশনী লিমিটেড, ঢাকা। মানুষ মানুষের জন্য এই নামকরণটা এবং মানুষ মানুষের জন্য এই কথাটা আমার খুব ভালো লেগেছে। আমি এস এম সাইদ সুফি, আমি বিজয়নগর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, মহানগর দোকান মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেশ কার ফ্যাশন। অপরিকল্পিত নগরায়নে আমরা পড়ে গেছি। আমাদের যে দোকানপাট রাস্তার উপরে, এখানে গাড়ি পার্কিং নাই, অথচ গাড়ি পার্কিং নাই বিধায় আমাদের ব্যবসা বাণিজ্য করে খেতে হয়। পার্কিং ছাড়াই আমরা পার্কিং করতে বাধ্য হই। আর যে ফুটপাতগুলো আছে, ফুটপাতগুলো যথাযথ ব্যবহার আমরা করতে পারি না। অনেক জায়গায় দেখা যায় ফুটপাতের উপরে ডাস্টবিন আমাদের পার হয়ে যেতে হয়। আমরা এখন ফুটপাত ছেড়ে রাস্তায় হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ফুটপাত এবড়ো থেবড়ো ভাঙা, এইগুলোর উপর দিয়ে মানুষ চলাচল করতে পারে না। ওয়ারেজ প্রত্যেকটা দেশে ফুটপাত এত সুন্দর চকচকে, সেখানে গেলে হাঁটতে মনে চায়। রিক্সা এমনভাবে অপরিকল্পিতভাবে বাড়তেছে এই ঢাকা শহরে, রিক্সা গতি রোধ করে দেয়, ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, যত্রতত্র পার হবেন না, ফুট জেব্রা ক্রসিং ব্যবহার করবেন। ইদানিং এই সচেতনতাটা বিআরটি এর তরফ থেকে করা হয় মাঝে মধ্যে। জনগণের জন্য বলতে চাই, আপনারা এখন সবাই রাস্তাগামী, রাস্তায় আমাদের বেরিয়ে হতেই হয়, কাজকর্মে যেতে হয়, অতএব আমরা সচেতনভাবে চলাচল করি, ফুট ওভারগুলো ব্যবহার করি, যেখানে সেখানে দিয়ে রাস্তা পার হওয়াটা বন্ধ করি, তাহলে হয়তো আমাদের এই অ্যাক্সিডেন্টের হার অনেক কমে যাবে। মানুষের জন্য ধন্যবাদ। মানুষ মানুষের জন্য, এই মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠান, এই বিজয় টিভি যেদিন থেকে প্রচার আরম্ভ করেছেন, আমি এটার নিয়মিত একজন শ্রোতা। আমরা রাস্তায় যখন চলাফেরা করি, রাস্তা দিয়ে যখন ফুটপাত দিয়ে যখন হাঁটি, ফুটপাত দিয়ে কি আমাদের হাঁটার কোনো ব্যবস্থা আছে? ফুটপাতগুলো আজকে বেদখল হয়ে গিয়েছে। এই যে রাস্তায় যানজট, কেন যানজট হচ্ছে? এই যানজটের কারণ তো আমরাই। আমরা যদি একটু সচেতনভাবে এই সমস্ত জিনিসগুলোকে একটু এড়িয়ে চলি, তাহলে তো এতটা যানজট হওয়ার কথা না। তখন রাস্তায় যদি কোনো কারণে যানজট থেকে থাকে, সেটা ট্রাফিকের কারণেই হোক, যত্রতত্রভাবে যাত্রী উঠানামার কারণেই হোক, মোটরসাইকেলগুলো কী করছে? আমি যে রাস্তা দিয়ে হাঁটছি ফুটপাত দিয়ে, আমরা যদি একটু সচেতনতা থাকি, তাহলে তো এই সমস্যাটা আমাদের হওয়ার কথা না। আমরা রাস্তায় দোকানদারি করছি, রাস্তায় ফুটপাতে বসে মানুষ কাজ করছে, রাস্তা পার হচ্ছে। কিছুদিন আগে দেখেছিলাম পুলিশের ব্যবস্থাপনায় কিছু ফুটওভার ব্যবহার করা হচ্ছিল, মানুষের ভিতরে কিছুটা সচেতনতা এসেছিল, কিন্তু সেটা যদি কন্টিনিউ না করা হয় বেশ কিছুদিন, তাহলে তো আবার সেই আগেকার সেই অবস্থাতেই আমরা ফিরে যাব। আর আমরা যারা রাস্তা পার হচ্ছি, আমাদের জীবনের কি একটু মূল্য নাই? আমরা কি একটু অপেক্ষা করতে পারি না? ফুটপাত দিয়ে পার হতে কতটা সময়ের দরকার? কারণ বাজার মোড়ে কতগুলো লোক এই রাস্তা পার হতে গিয়ে মারা গেল শুধু সচেতনতার অভাবে। আপনাদের কি এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত না? আমরা যদি সবাই একটু সচেতন হই, তাহলে কি আমরা এই সমস্ত জিনিস থেকে কিছুটা পাল্টিয়ে দিতে পারি না? এবং আমরা আশা করব ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে, আমি ঢাকা মোটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে যতটুকু সম্ভব যেখানে যেভাবে মানুষকে এই ব্যাপারে সচেতন করা দরকার, আমরা সেগুলো করার জন্য চেষ্টা করব। ছোট পরিসরে হলেও আসুন আমরা সবাই মিলে এই যে আজকে দেশের যে যানজটের দুরূহ অবস্থা, এই যে আপনার বিভিন্ন সমস্যা যে হচ্ছে, সড়ক দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের ছোট বাচ্চারা স্কুলে পারাপার হতে কত অসুবিধা হচ্ছে, এই যে মৌচাক ফ্লাইওভারের যে কাজটা হচ্ছে, কাজ হচ্ছে, আমি ধীরগতি হচ্ছে এটা বলবো না, কিন্তু ওনারা যদি একটু সচেতনভাবে রাস্তাটাকে, এখন তো পিলারগুলো হয়ে গেছে প্রায়,
মিছনের রাস্তাগুলোকে যদি ওনারা ক্লিয়ার করে দেন তাহলে তো এতটা যানজট হওয়ার কথা না। আমরা যদি একটু সচেতনভাবে এগুলোর জন্য কাজ করি তাহলে মনে হয় যে আমরা অন্তত পক্ষে কিছুটা হলেও এই সমস্ত এই অসুবিধা থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারব। এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদেরকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান। বিজয় টেলিভিশন দেখতে থাকুন শুক্রবার সকাল 10টায় ঠিক এই সময়। মানুষ মানুষের জন্য এই অনুষ্ঠান। আপনাদের প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন, আমাদের নাম্বার 01711276525। আপনাদের প্রয়োজনে আমাদের মেইল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস marksbd71@gmail.com।